প্রিয় শিক্ষার্থীবৃন্দ ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো প্লট। তো চলো দেখি হোয়াট ইজ প্লট। প্লট হলো নাটকের একটি অংশ, এবং নাটক বিশেষ করে ড্রামা বা ট্র্যাজেডি বা প্লে সম্পর্কে যখন আমরা আলোচনা করি তখন এই প্লট বিষয়টা আসে। তো প্লট কি এটা আমি নিচে একটা ছোট ডেসক্রিপশন দিয়েছি, এবং এটাই মূলত প্লট ভাইভা বসি বা অন্যান্য 1 মার্কের কোশ্চেনের ক্ষেত্রে এটুকুই যথেষ্ট। তো প্লট মিন্স দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ইনসিডেন্ট, অর্থাৎ একটা নাটকের ক্ষেত্রে অনেকগুলো ইনসিডেন্ট কিন্তু সেখানে ঘটতে পারে, অনেকগুলো ঘটনা সেখানে ঘটতে পারে। তো এই সবগুলো ঘটনার একটা খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট, সুন্দর একটা বিন্যস্ত যে অবস্থা সেটাকে বলা হচ্ছে প্লট। ইনসিডেন্টস মিন্স অ্যাকশন। আচ্ছা, এখন তোমাদের মনে হতে পারে যে ইনসিডেন্ট মানে কি। তো ইনসিডেন্ট মানে হলো অ্যাকশন বা ঘটনা, অ্যান্ড ট্র্যাজেডি ইজ অ্যান ইমিটেশন অফ অ্যাকশনস, এবং ট্র্যাজেডি মূলত হলো অনেকগুলো অ্যাকশনের নকল। নকল বলতে কোনো ঘটনার চিত্রায়িত বা কোনো ঘটনার যে অভিনয়ের দৃশ্য সেটাই হচ্ছে, বা কোনো একটা ঘটনাকে ইমিটেশন করা হয় বা নকল করা হয় বা অভিনয় করা হয় সেটাকেই বলা হচ্ছে ট্র্যাজেডি, বোথ ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল। এই যে এই ট্র্যাজেডিটা অর্থাৎ বা ইমিটেশনটা সেটা দুইভাবে হয়, সেটা হচ্ছে ইন্টারনালও হয় আবার এক্সটার্নালও হয়। এক্সটার্নাল কীভাবে আর ইন্টারনাল কীভাবে, আমরা যখন কোনো নাটক দেখি তখন দেখি আমরা নায়ক বা নায়িকা বা অন্য যে ক্যারেক্টাররা আছে তারা কথা বলছে, হাসছে, কাঁদছে বা হাত পা নাড়াচ্ছে, এগুলোকে আমরা বলছি এক্সটার্নাল অ্যাকশন অফ ইমিটেশন অফ অ্যাকশন, অর্থাৎ অ্যাকশনের এক্সটার্নাল কাজ যেটা স্ক্রিপ্টে লেখা আছে তারা সেভাবে হাসা নাচা গানা এগুলো করছে। এবার ইন্টারনাল কি, ইন্টারনাল হচ্ছে কোনো একটা ট্র্যাজেডিতে আমরা দেখেছি যে প্রোটাগনিস্ট বা আরো যারা থাকে তাদের যে মনস্তাত্ত্বিক যে চেঞ্জগুলো, মনস্তাত্ত্বিক যে পরিবর্তনগুলো বা ফিলিংসগুলো, এগুলোর যে উত্থান পতন ঘটে এইটা হচ্ছে ইন্টারনাল অ্যাকশন। তো এই ইন্টারনাল অ্যাকশন বলতে ভেতরের, মনের ভেতরের অবস্থার পরিবর্তন বা অভিনয়, এবং এক্সটার্নাল হচ্ছে মানুষের বা নায়ক নায়িকার বাহ্যিক যে পরিবর্তন, তাদের অভিনয়শীল ব্যাপার স্যাপার, এইগুলো হচ্ছে এক্সটার্নাল। তো প্লট যদি আমি আরেকবার বলি, প্লট হলো অনেকগুলো সিচুয়েশন বা ইনসিডেন্টের একটা অ্যারেঞ্জমেন্ট, এবং এই ইনসিডেন্টসের আরেকটা মিনিং হচ্ছে অ্যাকশন। ট্র্যাজেডি ইজ অ্যান ইমিটেশন অফ অ্যান অ্যাকশন, বলা হচ্ছে ট্র্যাজেডিকে অনেকগুলো অ্যাকশনের একটা ইমিটেশন বা নকল বা কপি হিসাবে উপস্থাপন করা হয়, এবং সেই অ্যাকশনগুলো ক্যারেক্টারগুলোর ক্ষেত্রে এক্সটার্নালি ঘটে, আবার কিছু আছে ইন্টারনালি ঘটে। তো এই হলো অল অ্যাবাউট প্লট। পরবর্তীতে আবার নতুন টিউটোরিয়াল নিয়ে আসবো। টিল দেন, আল্লাহ হাফেজ।